অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ 6 এপ্রিল 2021, বৃহস্পতি অলরেডি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং শনি সেখানে এককভাবে অবস্থান করছে। এতদিন পর্যন্ত এই বৃহস্পতির সঙ্গে অবস্থান করাতে শনির যে পাওয়ার, সে পাওয়ারটি অনেকখানি কিন্তু কমে গেছিলো। অর্থাৎ আজ থেকে শনি ডিগ্রিগত দিক থেকেও পাওয়ারফুল। এই অবস্থাতে এই শনি এই 7টি রাশিকে দুহাত তুলে দিতে চলেছে। কোন কোন এই 7টি রাশি কোন কোন দিক থেকে এই শনি এই 7 রাশিকে দিতে চলেছে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে এই 7টি রাশির কোন কোন সেক্টর থেকে, এবং আপনারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইছেন, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, শনি মকর রাশিতে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কিন্তু বলবত্তা পাচ্ছে। 7টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য সূচক। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের কর্মপ্রতি এবং লাভ এবং সফলতার প্রতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন, এখন থেকে আপনার কর্মের কর্মকেন্দ্রিক কর্ম পাওয়া, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লাভ সফলতার জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য সূচক হতে চলেছে এই শনি ডিগ্রিগত দিক থেকে বলবত্ত হওয়ায় এবং বৃহস্পতির সাথ থেকে বেরিয়ে যাওয়ায়। অর্থাৎ এতদিন পর্যন্ত নিজ রাশির সঙ্গে অবস্থান করছিল, এককভাবে অবস্থান, শনি যথেষ্ট পরিমাণে কিন্তু পাওয়ারফুল। অর্থাৎ এই পাওয়ারফুলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা, ক্যারিয়ারের জায়গাটা যথেষ্টভাবে কিন্তু প্রশমিত কিন্তু করবে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং ভাগ্যপতি, কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতি পাওয়ারফুল। অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে কিন্তু পেতে চলেছেন। আপনি বৃষ রাশির মানুষ, আপনি ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, যারা বিদেশের সাথে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যত আছে, যারা ট্রান্সপোর্টের বিজনেসের সাথে রত আছে, যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু বিশেষভাবে বেনিফিট এই সময় কিন্তু আপনি যদি বিশ্বরাশির মানুষ হয় আপনার ক্ষেত্রে কিন্তু দিবে। বিশেষ করে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু, আপনি বিশ্বরাশির মানুষ, শনি মহারাজ কিন্তু আপনাদেরকে ভাগ্যের সাপোর্ট কিন্তু দিতে চলেছে। অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে বৃষ রাশির। যদিও দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, অর্থাৎ শনির ডিগ্রিগত দিক থেকে শনি কোনভাবে অবস্থান করছে এবং কোনো অশুভ গ্রহের সঙ্গে, প্রাপক গ্রহের সঙ্গে অবস্থান করছে কিনা, এগুলো দেখা একান্ত দরকার। এবং শনি আপনার বক্রী অবস্থাতে আছে না মার্গী অবস্থাতে আছে, এই বিষয়গুলো কিন্তু একান্ত দেখা দরকার। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। যেমন মেষ রাশির ক্ষেত্রে শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, ঠিক কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শশনামক মহাপুরুষ রাজযোগ। অর্থাৎ আপনাদের ব্যবসা থেকে কিন্তু এ সময় যথেষ্ট পরিমাণে কিন্তু উত্থান কিন্তু হবে, অর্থাৎ ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে বিয়ের জায়গাটাও আপনাদের কিন্তু এ সময় দিবে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের পঞ্চমভাবে এই শনির ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু
এবং রাহু আপনার নবমভাবে নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেবে। শেয়ার মার্কেট থেকে আপনার লটারি থেকে ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং আপনারা যতটা হার্ডওয়ার্কিং পরিশ্রম করবেন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ততদিক লাভ কিন্তু দিতে চলেছে। বিশেষ করে বিদেশ থেকে অর্থ, আপনার ট্রান্সপোর্টের বিজনেস এই জায়গাগুলো বা আপনার হার্ডওয়্যারের বিজনেস এই জায়গাগুলো কিন্তু শনি মহারাজ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দিবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে শনির ভ্রমণ। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে এমনিতে রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি এবং চতুর্থভাবে শ্মশানামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিন্তু দিবে, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, নিজস্ব প্রপার্টির জায়গাটা কিন্তু দিবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান। আপনি তুলা রাশি মানুষ, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এই সময় কিন্তু দেখা যাবে। এবং পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গাটা চিন্তা করছে, কর্ম প্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এডুকেশনের দিকটা আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো কিন্তু করবে। এরপরের যে রাশি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি দেখুন, ধনভাবে ধনপতির অবস্থান, আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু এই সময় করবে। আপনি ধনুরাশির মানুষ এই সময় ক্যারিয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে ধনের জায়গা এবং ব্যবসার জায়গা, বিদেশের সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে তাদের থেকে বিশেষভাবে কিন্তু এই সময় প্রফিট কিন্তু দিবে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে ধনভাবে ধনপতির অবস্থান এবং ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল এবং এককভাবে অবস্থান করছে এই জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই অবস্থান করছে শ্মশানামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের শরীরের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট দিবে এবং বিদেশ থেকে অর্থলাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট এই সময় কিন্তু ভালো কিন্তু দেখাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার করবে। অর্থাৎ শনি যে এই যে পাওয়ারফুল হচ্ছে কিনা এটা একটি ন্যায় কিন্তু প্রতিষ্ঠা করতে চলেছে। এর পরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দ্বাদশভাবে ভ্রমণ করছে, তাও এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সময় কিন্তু আসতে চলেছে। আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হবে, আপনাদের বিদেশ থেকে প্রফিট কিন্তু এই সময় হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশি মীন রাশি। মীন রাশির একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, সফলতা, সাকসেস, লাভ আপনাদেরকে দিবে, কর্মের জায়গাটা ভালো দিবে, ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন এবং আপনাদের ধনের জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাকছে। অর্থাৎ আমি যে কথাগুলো বললাম, যাদের একটুকু গাছের পাতা নড়ছে না, অর্থাৎ আপনার নিজস্ব ভাই বাচ্চাটা দেখুন শনির প্লেসমেন্ট আপনার কী ভাব অবস্থাতে আছে এবং বর্তমানে আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, তবেই কিন্তু আপনাদের এই যে আমি যে সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের নিরিখে এই ফলাদেশটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।